নমস্কার বন্ধুরা, কেরিয়ার ইনসাইডারে আপনাদেরকে স্বাগত। কলকাতা পুলিশের তরফ থেকে একটি নতুন জব সংক্রান্ত নোটিফিকেশান বের করা হয়েছে, তো চলুন আমরা দেখে নিই কী কী বলা হয়েছে, তাতে কীভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কটি পোস্ট রয়েছে এবং কোন পোস্টের কথা বলা হয়েছে। দেখতে পাচ্ছেন আমি কলকাতা পুলিশের এই অফিসিয়াল PDFটি ওপেন করেছি, যেটা হচ্ছে kolkatapolice.gov.in এর তরফ থেকে দেওয়া। তো এখানে দেখে নেওয়া যাক কী কী কথা বলা হয়েছে। দেখুন, অ্যাট ফার্স্ট বলা হচ্ছে যে স্কেডিউল অফ ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে বেশ কিছু পোস্টে। তো দেখতে পাচ্ছেন প্রথম দিকের পোস্টগুলি মেডিকেল MO, অর্থাৎ মেডিকেল অফিসার, তারপরে সিস্টার ইনচার্জ, স্টাফ নার্স রয়েছে, ফিজিওথেরাপি, ফার্মাসিস্ট, এক্স রে টেকনিশিয়ান, ল্যাব টেকনিশিয়ান, ECG টেক, এরকম বিভিন্ন পোস্ট রয়েছে। তো চলুন আমি আপনাদেরকে বাকি জিনিসগুলি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন ডেট অফ রিপোর্টিং টাইমের কথা বলা হয়েছে 3/11/2020, অর্থাৎ 3রা নভেম্বর 2020, 4 নভেম্বর 2020, এই দুই দিনে আপনাদের ইন্টারভিউ এবং রিপোর্টিং একই দিনে হবে। তো এরপরে যেটা মেইন জিনিস আসছে যে পোস্ট এবং তার কোয়ালিফিকেশান, দেখুন এখানে বলা হয়েছে MO, অর্থাৎ মেডিকেল অফিসার স্পেশালিস্ট, এছাড়া জেনারেল ডিউটি, যেখানে 4টি ভ্যাকেন্সি রয়েছে, এখানে 5টি ভ্যাকেন্সি রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন সিস্টার ইনচার্জ, সেখানে 8টি ভ্যাকেন্সি রয়েছে, নার্সে রয়েছে 10টি ভ্যাকেন্সি, ফিজিওথেরাপিস্টে 2টি ভ্যাকেন্সি, ফার্মাসিস্টে 2টি ভ্যাকেন্সি, এক্স রে টেকনিশিয়ানে 1টি ভ্যাকেন্সি, ল্যাব টেকনিশিয়ানে 2টি ভ্যাকেন্সি এবং ECG-তে 1টি ভ্যাকেন্সি। তো সব মিলিয়ে দেখতে পাচ্ছেন অনেকগুলি এখানে ভ্যাকেন্সি রয়েছে এবং স্যালারিও দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো স্যালারি রয়েছে আপনাদেরকে। কিন্তু এখানে আপনাদেরকে আরেকটি ইম্পর্ট্যান্ট কথা বলে রাখি, এটা পুরোপুরি কন্ট্রাকচুয়াল বেসিসের কাজ, কারণ আপনারা জানেন রাজ্য সরকারের এখন বেশিরভাগ জবগুলি যেগুলো এইসব টাইপের জব, স্বাস্থ্যকর্মী, সেগুলো সব কন্ট্রাকচুয়াল বেসিসে হচ্ছে। তো এটাই এখানে বলা হয়েছে। তো চলবে, দেখুন বলা হয়েছে টিল 30/11/2020, তো ইনিশিয়ালি দ্য কন্ট্রাক্ট উইল রিমেন ইন ফোর্স টিল 30/11/2020। তো এরপরে আমরা আসছি মেথড এলিজিবিলিটি। এলিজিবিলিটি আপনারা জানেন প্রত্যেকটা আলাদা আলাদা, যেমন মেডিকেল অফিসারের ক্ষেত্রে অবভিয়াসলি MBBS পাস করতে হবে, সিস্টার ইনচার্জের ক্ষেত্রে নার্সিং, স্টাফ নার্সের ক্ষেত্রে GNM নার্সিং পাস করলে চলবে, কিন্তু সিস্টার ইনচার্জের ক্ষেত্রে BSc নার্সিং পাস করতে হবে। এরপরে আসছে ফিজিওথেরাপিস্ট, ফার্মাসিস্ট, এবং এই যে এগুলো হচ্ছে সব প্যারামেডিক্যাল কর্মী, আপনারা আশা করি জানেন এই যে 4টা। তো প্যারামেডিক্যাল কর্মীর জন্য প্রত্যেকে HS তো থাকতেই হবে উইথ সায়েন্স, এবং সেই সঙ্গে আপনাদের নিজস্ব ট্রেডে, মানে অর্থাৎ নিজস্ব আপনি যে শাখাতে সেটারই আপনাকে ডিপ্লোমা, প্যারামেডিক্যাল ডিপ্লোমা করে থাকতে হবে স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। তো এরপরে আসছি প্রসিডিওর, সিলেকশান সবগুলোতে ইন্টারভিউ বেসিসই হবে, আপনারা আশা করি দেখলেন। এছাড়া সেখানে এই PDF-এ আর তেমন কিছু বলা নেই, এখানে একটা অ্যাপ্লিকেশান দেওয়া হয়েছে দেখুন লাস্ট পেজে, এই অ্যাপ্লিকেশানটি আপনাদেরকে পোস্ট করতেই হবে। আপনাদের যেদিন ইন্টারভিউ হবে, ইন্টারভিউর দিন এই অ্যাপ্লিকেশানটি পূরণ করে নিয়ে ওখানে যেতে হবে রিপোর্টিংয়ের সময়। তো আর আপনারা রিপোর্টিংটা দেখে নিলেন, তো এই ছিল ছোট্ট নোটিশ, আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন যারা প্যারামেডিক্যাল কর্মী আছেন। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। এরকম বিভিন্ন ধরনের গভর্নমেন্ট বা প্রাইভেট জব সংক্রান্ত নোটিফিকেশান, ইউডেমি ফ্রি অনলাইন কোর্সেসের নিউজ, এবং বিভিন্ন ধরনের রেগুলার এবং ডিস্টেন্স কলেজের রেজাল্ট, অ্যাডমিশন এবং রিলিজ সংক্রান্ত নিউজ আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। এই সঙ্গে আমি আমরা টেলিগ্রাম চ্যানেলটি, আমাদের যে চ্যানেলটি আছে সেখানে আপনি জয়েন হতে পারেন, সেখানে আমরা বিভিন্ন জব PDF, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো আমরা সেখানে দিয়ে থাকি, তো তার জন্য জয়েন হতে পারেন। এই PDFটি আমরা সেখানে দিয়ে দিচ্ছি, আপনি জয়েন সেখান থেকে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে নিতে পারবেন। তো এই ছিল ব্যাপার আজকের মতো এখানে, থ্যাংক ইউ সো মাচ।